بسم الله الرحمن الرحيم شديد الشرش السلام عليكم امي فارماسيست اسلام الرحمن আমার মিটি পছন্দলে আপনাদের স্বাগত সুদর্শ আজকে আমি জীবন রক্ষাকারী কিছু গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব গঙ্গা গত পর্ব এই একই মেডিসিন নিয়ে আলোচনা করেছিলাম আজকে বিশেষ এই জরুরি কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব দর্শক যারা এই ভিডিওটি দেখছেন মাসিকের সময় যে ব্যথা হয় সেই সময় ওষুধ খাওয়ানো হয় মাত্রা প্রয়োজন অনুযায়ী খেতে হয় তবে দিনে চার চার বেশি ট্যাবলেট খাওয়া যাবে না বাজারে যে নামে ওষুধ পাওয়া যায় তাদের তার ভিতরে কয়েকটি হলো এক নম্বর ট্যাবলেট ডিটাপেন দুই নম্বর ট্যাবলেট স্পানিল তিন নম্বর আইসোমাইট ইত্যাদি বিভিন্ন বিভিন্ন নামে এটা ওষুধ পাওয়া যাচ্ছে দ্বিতীয় ওষুধ ভিটামিন বি কমপ্লেক্স দর্শক ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট প্রয়োগ ও রোগ নির্দেশনা অপুষ্টি মুখের ঘা জিহ্বার ঘা বেরি বেরি শরীরের শারীরিক দুর্বলতা ইত্যাদি রোগে এই ট্যাবলেটটি ব্যবহৃত হয় মাত্রা প্রাপ্তবয়স্ক দুইটি করে দিনে দুইবার অপ্রাপ্তবয়স্ক অর্ধেক করে দিনে দুইবার এক মাস খেতে হবে এই ট্যাবলেট খেলে প্রস্রাব হলুদ হতে পারে এর জন্য কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ এটা এই ট্যাবলেটের কালার হিসেবে প্রস্রাব হলুদ হয় ওষুধ খাওয়া বন্ধ করলে আবার প্রস্রাব স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে বাজারে যে নামে হেমে পাওয়া যায় তাদের কয়েকটি হলো ট্যাবলেট অ্যারিস্টোভিট বি ট্যাবলেট বি ফিফটি ফোর ট্যাবলেট অপসোভিট বি ইত্যাদি নামে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই প্রোডাক্ট বাজারজাত করেছে দর্শক তৃতীয় যে মেডিসিন সেটা হচ্ছে ফেরাস ফিউমারেট ও ফলিক অ্যাসিড ট্যাবলেট এটিকে আমরা আয়রন বড়ি হিসাবে চিনি এর প্রয়োগ ও রোগ নির্দেশনা গর্ভবতী ও প্রসূত মায়ের রক্তস্বল্পতা এবং শরীরের লোহার ঘাটতিজনিত রক্তস্বল্পতা মাত্রা একটি করে দিনে এক থেকে দুইবার খাওয়ার পর সাবধানতা একটি করে দিনে সাবধানতা গর্ভের প্রথম তিন মাস দেওয়া যাবে না পার্শ্ববর্তী ক্রিয়া কোষ্ঠকাঠিন্য ও কালো রঙের পায়খানা হতে পারে তবে চিন্তা হওয়ার কিছুই নেই এই সমস্যা বেশি হলে মাত্রা কমে খেলেই স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে বাজারে যে নামে এই ঔষধ পাওয়া যায় তাদের মধ্যে কয়েকটি হলো ফলফিট্যাব অ্যারিস্টোফল ফেমিট্যাব ফেরোসিট ইত্যাদি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করেছে দর্শক এরপরের মেডিসিনটা হচ্ছে ক্যালসিয়াম ল্যাকটেট ট্যাবলেট ক্যালসিয়াম ল্যাকটেট ট্যাবলেট 300 মিলিগ্রাম প্রয়োগ ও রোগ নির্দেশনা শরীরের ক্যালসিয়ামের ঘাটতি হলে তা পূরণের জন্য এই ঔষধ খেতে হয় সাধারণত খাদ্যে কম ক্যালসিয়াম থাকার কারণে অথবা শরীরের এর চাহিদা বেড়ে গেলে এটি খেতে হয় শিশুদের রিকেট প্রতিরোধ করার জন্য গর্ভবতী মহিলাদের বেশি চাহিদার কারণে
বয়স্কদের কম শোষণের কারণে এবং হাড়ের বিভিন্ন ধরনের ক্ষয় হওয়ার কারণে এই ঔষধ খেতে হয়। গর্ভাবস্থায় প্রসূত এবং স্তন্যদানকালে মায়েদের ক্যালসিয়াম ঘাটতিজনিত পুষ্টি হলে এটি খাওয়াতে হবে। দর্শক, এর মাত্রা একটি বা দুইটি করে দিনে তিনবার ট্যাবলেট খেতে হবে। সাবধানতা, গর্ভের প্রথম তিন মাস ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটা খাওয়ানো যাবে না। দর্শক, আমি এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ জরুরি জীবন রক্ষাকারী ওষুধ সম্বন্ধে আলোচনা করছিলাম। তো এই আলোচনা থেকে যদি আপনারা কিছু যদি শিখতে পারেন তাহলে আমার ভিডিওর সার্থকতা। তো দর্শক, এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, প্লিজ ভালো যদি লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, কারণ আপনারা লাইক দিলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার একটা আগ্রহ জন্মায়। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।